বরানগরে শ্রীকৃষ্ণের ঝুলন, রাস ও শ্রী চৈতন্যদেব এবং বাঁকুড়ায় কবিগুরু রবীন্দ্রনাথ। এক সময় বরানগরে শ্রীকৃষ্ণের ঝুলন ও রাস বিখ্যাত ছিল। দূর দূরান্ত থেকে মানুষ আসতেন বরানগরের ঝুলন ও রাস দেখতে। মহারাজা নন্দকুমার রোডের ঝুলন বাড়িতে হতো ঝুলন উৎসব, এখনও হয়, তবে সেই জৌলুস আর নেই। এই ঝুলন বাড়ি সংলগ্ন একটি বিশাল মাঠ ছিল, সেই মাঠে বিরাট মেলা বসত, সার্কাস বসত। তখনকার নামকরা শিল্পীদের নিয়ে বিরাট বিচিত্র অনুষ্ঠান হতো। আমার মনে পড়ে তখন আমার বয়স 15-16 হবে। আমি এই মেলায় উপস্থিত হয়ে সার্কাস দেখেছি, মধ্যরাত পর্যন্ত বিচিত্রানুষ্ঠান দেখেছি এবং মধ্যরাতে বাড়ি ফিরে হ্যাঁ বাবা মায়ের কাছে বেদম মার খেয়েছি। এখন ঝুলন উৎসবের আর সেই জৌলুস নেই, নিয়মরক্ষের মতো হয়। বরানগর পুণ্যভূমি, এই বরানগরে শ্রী চৈতন্যদেব এসেছেন। বরানগরের পাটবাড়ি আশ্রমে উনি অনেক দিন থেকেছেন। পাটবাড়িতে শ্রীকৃষ্ণের রাস উৎসব হয়। বাঁকুড়ায় কবিগুরু রবীন্দ্রনাথ পরের দিন আপনাদের শোনাবো।